এপিজে আব্দুল কালাম গীতা পাঠ করে শুরু করলেন ভুকভুকি সহকারে। এপিজে আব্দুল কালাম যখন মৃত্যুশয্যায় হসপিটালের বিছানায় যখন শুয়ে আছে, সাংবাদিকরা ওই মাইক্রোফোন ধরে আর ক্যামেরার সামনে ধরে আছে এপিজে আব্দুল কালামের সামনে, যে আপনি তো আমাদের ভারতবর্ষের সফল রাষ্ট্রপতি, আপনি তো শুনেছি এতদিন গীতা পাঠ করেছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক লার্ন অ্যাবাউট গীতা, তুমি গীতা পড়ে তুমি কি জেনেছ সেটা বলো, গীতা পড়ে তোমার কি লাভ হয়েছে, তুমি গীতা পড়ে কি শিখেছ বলো। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি তো বাবা একটু কঠিন ভাষায় বললেন, কি বললেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড সেম ম্যাটেরিয়ালস, ব্রিজ মানে এটা পুল, ধরুন নদী আছে, নদীর মাঝখান থেকে নদীর ওপর থেকে ব্রিজ চলে গেল, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড তৈরি হয় সেম ম্যাটেরিয়াল, সেম জিনিস দিয়ে, একই জিনিস দিয়ে ব্রিজ তৈরি হয়, বালি সিমেন্ট স্টোন চিপ, হ্যাঁ দেওয়াল তৈরি হয় তাই, কিন্তু ব্রিজ কানেক্টিং পিপল, ব্রিজ জনসংযোগ রক্ষা করে, ওপারের মানুষ এপারে আসবে, এপারের মানুষ ওপারে যাবে, আর দেওয়াল কি করে বাবা, ডিভাইডেশন, বিভক্ত করে দেয় সব, তুমি হিন্দু তুমি মুসলমান তুমি শিখ তুমি জৈন ধর্মের মানুষ, এই যে বিভাজন সেটা হচ্ছে দেওয়াল করে, কিন্তু তৈরি একই জিনিস দিয়ে, তাই আমি শিখেছি আমি বুঝেছি কিতাব পড়ে যে এই সমাজ এই পৃথিবীতে মানুষের মধ্যে ঐক্যবদ্ধ করা কোন ধর্মের বিভেদ নয়, কোন ধর্মের আঘাত নয়, আমি গীতা পড়ে এটা শিখেছি, কিন্তু দেওয়ালের মতো ওই পার্থক্য বিভেদের পন্থা গীতা পড়ে আমি শিখে নিইনি, তাই এত সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন, তাই সেই কথা বহুত সুন্দর, আজকের যদি আর মাটিতে এসে তিনি সবাইকে প্রেমের জোয়ারে ভাসালেন, হরে রামাইব হরে রামাইব হরে রামাইব কেবলম কলৌনাস্তি বনস্তি প্রগতি রন্নথা তাই তো সবাই মিলে গাইতে ইচ্ছে করে গো, আমাদের গৌরে লড়ে ধ্বনি হরি ধ্বনি 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 শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে
নাই কেন? তাকে স্মরণ করছি তো এখানে আজকে। বাবার এই দিকে সবাই মিলে বাহু তুলুন, এখানে ফাঁকি দেওয়ার জায়গা নয়। সবাই এদিকে যারা আছেন বাহু তুলুন, হরিবল এইবারে করে করে তালিয়ে দিন। দেখুন কত সুন্দর আনন্দ আছে, দেখুন হরিনামে। এটা না করলে বুঝতে পারবেন না। আমাদের গৌরে লড়ে সোনার মদিনা, ইতো নুরুদ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে
নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয় আর কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয় আর কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। কিন্তু ঠাকুর হরিদাস বলছেন যে নামের কেবল এই দুই ফল নয়, নামের কেবল এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। তাহলে হরিনাম শোনার লক্ষ্য কি? হরিনাম শোনার লক্ষ্য হলো যে হরিনাম শুনে আমার তার প্রতি প্রেমের উদয় হলো কিনা আমার হৃদয়ে, একমাত্র লক্ষ্য এটাই। এখন হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার হয়েছে কিনা তা কি করে বুঝবো মশাই? বোঝার কি উপায় আছে? বোঝার কি উপায় আছে? এই দেখুন, যেমন জ্বর মাপার একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে থার্মোমিটার। যদি আমার জ্বর হয় তাহলে ডাক্তারবাবু বগলের মধ্যে থার্মোমিটার ঢুকিয়ে দেয়, কিছুক্ষণ পরে বের করে নিয়ে বলে বাবা বাপি তোমার এত ডিগ্রি সেন্টিগ্রেড জ্বর হয়েছে, ভালো করে বুঝবে। তাহলে জ্বর মাপতে গেলে থার্মোমিটার ব্যবহার হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার হৃদয়ের মধ্যে প্রেম কতটা হলো ভগবানের প্রতি সেটা মাপার কোনো যন্ত্র আছে? হ্যাঁ গো বৈজ্ঞানিক, তুমি নাকি এত উন্নতি করেছো, তা ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি কতটা প্রেম হয়েছে সেটা মাপার যন্ত্র তৈরি করতে পারবে না? বলছো পৃথিবীতে প্রেম মাপার কোনো যন্ত্র নাই, তাহলে আমি কি বুঝতে পারবো না ভগবানের প্রতি আমার প্রেমের উদয় হয়েছে কি? বুঝতে পারবে না। একটা উপায় আছে, কি উপায়? কি উপায় না? আপনারা আপনাদের ঢাকির মুখ বাজারে চলে যান, এই দেখুন ভগবানের প্রতি আপনাদের প্রেম আছে কিনা তার বাস্তব উদাহরণ। কারণ বাস্তবের সঙ্গে কীর্তনটাকে মিলিয়ে না নিলে কীর্তন কিচ্ছু বুঝতে পারবেন না। জীবনের সঙ্গে মিলিয়ে নিতে হবে কীর্তনটাকে, তবেই কীর্তনের আসল স্বাদ বোঝা যাবে। ঢাকির মুখ বাজারে চলে যান, যে যা খাবার ভালোবাসেন সেই খাবারের দোকানে ঢুকে যান। মনে করুন খুব সুন্দর একটা মিষ্টির দোকানে ঢুকে গেলেন, আহ কি সুন্দর মিষ্টি, ওই মিষ্টিটা আমি খাবো। এই যে যখন নিজে খাবো এই ভাব যখন আপনার হবে তখন আপনি জানবেন আপনার হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র প্রেমের উদয় হলো না, হলো না। কেন হলো না? কারণ স্বার্থপরের মতো নিজের খেতে ইচ্ছে করছে। যখনই ভালো মিষ্টি দেখে আগে তার কথা আগে মনে পড়বে, আরে কি সুন্দর মিষ্টি, এই মিষ্টিটা আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার প্রাণ গোবিন্দকে ভোগ দিয়ে যদি তার প্রসাদ খারাপ পেতাম, তাহলেই জানতে হবে হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হয়েছে। এই যে আপনি যখন কোনো দোকানে যাচ্ছেন ভালো জামা কাপড় কিনতে, নিজের জন্য জামা কিনলেন কিন্তু একবারের জন্য আপনার মন্দিরে যে রাধা মাধবের বিগ্রহটা আছে তার কথা চিন্তা করলেন না। বাজারে যখন বস্ত্রালয়ে ঢুকেই মাত্র যদি আপনার মনে পড়ে আমি কিনব পরে, কিন্তু আগে আমি আমার রাধা মাধবের জন্য এক টুকরো কাপড় কিনে নিয়ে যাই, তাহলেই জানতে হবে যে আপনার হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হয়েছে। সেইটার লক্ষ্যে এই কীর্তন গান গাওয়া শোনা একই লক্ষ্য, প্রেম উদয়। এখন সেই প্রেম পাওয়া যাবে কি করে? না, তার জন্য চারটি নিয়ম আছে, এই চারটি নিয়ম পালন করে কীর্তন গাইতে হবে, কীর্তন শুনতে হবে, তবেই পাওয়া যাবে প্রেম। কি সেই চারটি নিয়ম? না, প্রথম নিয়ম বলছে
ত্রিনাদপি শুনিছেন, ঘাসের থেকে নিজেকে ছোট করতে হবে। আমি বড়, আমি খুব উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি, আমার অনেক অর্থ রয়েছে, আমি অনেক বড় ব্যবসায়ী। সবসময় যদি বড় বড় চিন্তা করেন তাহলে হবে না। এই দেখুন, ঘাসকে যদি কেউ মারিয়ে চলে যায়, ঘাস কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় না, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার মাথা তুলে দাঁড়ায়, গোবিন্দকে বলে হে গোবিন্দ। ওরা কিছু জানে না, ওরা কিছু বোঝে না, তাই তুমি আমাকে তৃণ রূপে জন্ম দিয়েছ, আমি এই চরণ সেবা করতে করতে একদিন যেন তোমার ওই বাবা চরণে আমি ঠাই পাই। কিন্তু আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনি মুখেও কিছু বলবেন না, মনে মনে তার প্রতিবাদ জানাবেন না, শুধুমাত্র অন্তরে অন্তরে প্রার্থনা করতে পারেন যে একে শুভ মুক্তি দাও দয়াময়। এই হচ্ছে বৈষ্ণব ধর্ম। ত্রিনাদপি শুনেছেন, তরুণে বসহিষ্ণু না, গাছের মতো সহ্য ক্ষমতায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ নেই। বৃক্ষকে যেমন কাটলেও কিছু না বলায়, শুকাইয়া মইলেও কৌরে পানি না মাগায়, গাছকে কাটলেও গাছ কিছু বলে না, শুকিয়ে মরে গেলেও কারোর কাছে জল চায় না। শুধু তাই নয়, যে যে মাগয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আমের করে রক্ত। ও বাবা, যে লোকটা গাছ কাটতে যাচ্ছে, সে যখন গাছ থেকে একটা আম ছিঁড়ে আস্বাদন করে দেখবে মিষ্টি, আর যে লোকটা গাছের গোড়ায় সার দিচ্ছে, সেও যখন একটা আম ছিঁড়ে দেখবে খেয়ে দেখবে মিষ্টি। তার মানে কি দাঁড়ালো, আমায় কাটতে এলো বলে তাকে আমি টক আম দিলাম, আর আমার গাছের গোড়ায় সার দিল জল দিল বলে তাকে আমি মিষ্টি আম দিলাম। গাছটা করে করে না, উপকার অনুপকারী নির্বিশেষে সকলকে সমান ভাবে উপকার করে গাছ। তাই গাছকে অনুসরণ করতে হবে। ত্রিনাদপি শুনেছেন, তরুণে বসহিষ্ণু না, অমানি না, নিজের মান সম্মান বোধ রাখা চলবে না, মান দেন, অপরকে সম্মান করা শিখতে হবে, তবেই আপনি কীর্তন শুনলে তার ফল পাবেন। কিন্তু বাবা, এই যে সোজাসুজি বলে দিলাম, এগুলো তো মানা এত সোজা নয়। কীর্তনিয়ারা এমন করে বলে যায় যেন কীর্তনিয়ারা ভগবান পাওয়ার ডিগ্রি নিয়ে বসে আছে। ও বাবা, কীর্তনিয়ারা এমন ভাবে বলে, কারণ যে যত ভালো করে বলতে পারবে ভগবান পাওয়ার কৌশল, তার ফিস তত বেশি। এই নয় নয় করে কিছুদিন আগে বীরভূমে গেছিলাম, সেখানে একজন কীর্তনিয়া এসছে টিকিয়ালা, 1,20,000 টাকা। আপনারা প্রতিবাদও করবেন না, এই কীর্তনটা এমন একটা ব্যবসার জায়গায় নিয়ে চলে যাচ্ছে মুষ্টিমেয় কীর্তনিয়া। আচ্ছা, এই দেখুন, এবার আপনারা যদি বলেন বাবা বাপি তুমি তো ব্যবসা করছো, তারা বড় ব্যবসায়ী, আমি বাবা ছোট ব্যবসায়ী, হরি হরি স্বীকার করতে ক্ষতি নাই। এই দেখুন, আমার পিছনে 5 জন লোক আছে, ন্যূনতম যদি এদেরকে যদি আমি 1,000 টাকা করে ধরি, 5,000 টাকা, একটা গাড়ি আছে আমার সঙ্গে বাবা 3,000 টাকা, 5×3=8,000 টাকা, আমি কত দেবো বলুন? 4 ঘন্টা যদি কীর্তন করে যাই, তাহলে আমার তো একটা পারিশ্রমিক আছে, আমি কত নেব? 8, 9, 10, 11, 12,000 টাকা যদি হয় আমার 4 ঘন্টায়, কত ইনকাম হচ্ছে? 4,000 টাকা। এখানে কেউ আছেন যিনি 4 ঘন্টায় 4,000 টাকা ইনকাম করে? দেখি বাহু তুলুন তো, তার সঙ্গে আমি একটু হ্যান্ডশেক করব। কেউ নাই। তাহলে কীর্তনিয়াদের এত লোভ কিসের? আপনারা কেন প্রতিবাদ করেন না? কেন প্রতিবাদ করেন না? একটা মানুষের 4 ঘন্টার পরিশ্রমের মূল্য কত টাকা হতে পারে? 1,00,000 টাকা। তাহলে আপনারা প্রতিবাদ করবেন না? এই সময় চলতে 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 এমন একটা সময় আসবে, এই হরিবাসর গুলো বন্ধ হয়ে যাবে বাবা, এই হরিবাসর গুলো আপনারা চালাতে পারবেন না। এই যে সবাই একত্রিত হয়েছেন, এই একত্রিত হওয়ার জায়গাটা আমরা হারিয়ে ফেলবো।
তাই প্রতিবাদ করুন, তারা তো কীর্তন করছে, তারা আপনাদের কি এমন ছুটি যাচ্ছে যার দাম 1,20,000 টাকা? বলুন বলুন, এত বড় পরিমাণে কীর্তন শুরু হয়ে গেছে ব্যবসা, কিন্তু যে কীর্তনের সন্ধান গৌর সুন্দর আমাদের দিতে এলো, নিঃস্বার্থ কীর্তন, তিনি জীবের দ্বারে দ্বারে এসে কৃপা করে হরিনাম প্রেম দান করেছে। হে জি, তোমরা হরি বলো, কৃষ্ণ বলো, এই হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। মানুষ রূপে মানুষের মাঝে আজ ভগবান আসেন, সে কথা হয়তো অনেকের কাছে বিশ্বাসযোগ্য নয়, কিন্তু সেই ঘটনার উলট পালট ঘটেছিল সেদিন, যেদিন ভক্ত ভাগীরথীর কূলে, শ্রীরাম নবদ্বীপের কূলে শচি জগন্নাথের আনন্দ মুখর আঙ্গিনাকে উদ্ভাসিত করে জন্ম নিয়েছিলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। আর সেই যে নদীয়ার মাটিতে জন্ম নিল, সেখানে বলা হলো ও বাবা নদী, আমাদের নবদ্বীপ শুধু ভারতবর্ষের প্রদীপ নয়, যদি আপনারা মায়াপুরে চলে যান সেখানে গিয়ে দেখবেন কত সাদা চামড়ার মানুষ ওই নামের মালা গলায় পড়ে তারা দিবারাত্র হরি হরি করছে। আর আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে চিৎকার করে বলি যে গৌর সুন্দর নাকি আমাদের বাঙালির ভগবান, কিন্তু যে গৌর সুন্দর আমাদের জন্য এত কিছু করে গেল, আমরা কাকার জন্য কিছু করতে পারলাম না, তার জন্য কিছু করতে পারলাম না, তার কাছ থেকে শুধু আমরা হাত পেতে নিতে শিখেছি, কোনোদিন কিছু দিতে পারলাম না। তাই আজকে আমরা এমন একটি ঘটনা আস্বাদন করব যে ঘটনাটি বেশি দূরের নয়, আমাদের বাড়ির পাশে মেদিনীপুর জেলা, সেইখানকার এক চমকপ্রদ ঘটনা আমরা আজকে আস্বাদন করব, যে সেই মানুষটি সে কি এমন করেছিল যে সে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে গেল, আর আমরা কি এমন করছি যে আমরা ভগবানের নাগালটুকুও পাচ্ছি না। তাই নিজের জীবনের সঙ্গে সেই ভক্তের জীবনটাকে মিলিয়ে নিতে হবে, তবেই কীর্তন বোঝা যাবে। কিছু কিছু মানুষের ধারণা আছে টাকা পয়সা ছাড়া ভক্তি পাওয়া সম্ভব নয়। ও বাবা সমষ্টি, আমি যদি মনে করি যে আমি গীতা ভাগবত পড়ব, আচ্ছা বাবা বুকে হাত দিয়ে বলুন তো যে গীতা ভাগবত যে পড়বো তা আমাকে তো ওই টাকা দিয়ে বইটা কিনতে হবে নাকি মা, তাহলে টাকা ছাড়া ভক্তি লাভ হবে কি বাবা? টাকা ছাড়া ভক্তি লাভ হয় না। আমার যদি মনে হয় যে আমি একটু ব্রহ্মমুহূর্ত পুরাণ করবো তা আমাকে তো টাকা দিয়ে বইটা কিনতে হবে তবে তো করতে পারবো, তাহলে টাকা ছাড়া কি করে ভক্তি লাভ হবে? আমার যদি মনে হয় যে আমি একটু বৃন্দাবনে যাবো, বৃন্দাবন মানে উত্তরপ্রদেশ, তা আপনি কি এখান থেকে হেঁটে হেঁটে যাবেন, তাহলে টাকা দিয়ে আপনাকে ট্রেনের টিকিট কাটতে হবে তবে আপনাকে বৃন্দাবন যেতে হবে। মনে করুন আপনার পকেটে টাকা আছে বলে আপনি বৃন্দাবনের টিকিট কেটে ফেললেন, কিন্তু যে ট্রেনে গেলেন আবার সেই ট্রেনে বাড়ি ফিরে এলেন, কেন না বৃন্দাবনে গিয়েই আপনার শরীর খারাপ হয়ে গেল। মনে করুন আপনার পকেটে টাকা আছে বলে চৈতন্য চরিতামৃত, গীতা, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈমূর্ত পুরাণ, একেবারে দামি দামি গ্রন্থ, মোটা মোটা গ্রন্থ কিনে কাঁচের আলমারি ভর্তি করে রেখে দিলেন, কখনো পড়ার সময় হয় না, আর পড়ার যখন সময় হয় তখন সিরিয়াল দেখতে ইচ্ছে করে, পড়ার যখন সময় হয় তখন সিরিয়াল দেখতে ইচ্ছে করে, এখানে যে আমার এত মায়েরা বসে আছে, এত বাবারা বসে আছেন, কেউ একজন বলতে পারবেন যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা আমাদের ধর্মের বিষয়ে কোনো খোঁজ খবর রাখি? এই দেখুন বিগত 100 বছরের মধ্যে কত মহাজন আমাদের মধ্যে এসেছে, একজনের নাম কেউ বলতে পারবেন?
বিগত 100 বছরের মধ্যে আমাদের মধ্যে কত মহাজন এসেছে, একজনের নাম বলুন, এখানে কেউ বলতে পারবেন? আচ্ছা এইবার মায়েরা যদি বলি যে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি, সবাই কিন্তু বলে দেবে দীপা। এই তো আমাদের অবস্থা। অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী চরণ দাস দে কত 100 বছরের মধ্যে এসেছেন এই সব মহাজন, তাহলে খোঁজ খবর রাখতে হবে, তবে তো জানতে পারবে। শুধু কীর্তনের আসরে আসরে ভিড় করলে জানা যাবে না। মোটা মোটা গ্রন্থ কিনে ভর্তি করে রাখলেন কাঁচের আলমারি, কোনদিন পড়ার সময় হয় না, আর দিনের পর দিন তোমার পড়া হলো না দেখে এইবার ওই পোকাগুলো ভাবছে এইবার আমরা পড়ে পড়ে শেষ করব কি বাবা, টাকায় ভক্তি লাভ হলো হয় না, টাকা পয়সায় আপনাকে কিছুটা সহযোগিতা করতে পারে কিন্তু টাকায় যে ভক্তির জন্ম দেবে এটা হতে পারে না, এটা কোনোদিন হয়নি। তাই তো বলছে সেই ভগবানের কথা আজকে আমরা শোনার জন্য সবাই একত্রিত হয়েছি, কিন্তু যার কথা স্বয়ং ব্রহ্মা চতুর্বদনে বলে শেষ করতে পারলেন না, যার কথা স্বয়ং ভোলানাথ পঞ্চমুখে বলে শেষ করতে পারলেন না, আমরা কলিযুগের মানুষ একটা বদনে কি করে বলবো? তাই তো বলছেন ভয়ে গোড়া গোড়ো কহনে না যায়, ভগবান আমাদের হাত কয়টি দিয়েছে মায়েরা? দুটি নয়ন, দুটি চরণ, দুটি। আচ্ছা বদন, এই দেখুন বদনের বেলায় এক, কেন বদন দুটো দিতে পারলো না? একটা বদন দিয়ে হরিনাম করে শান্তি পাচ্ছে না ব্রহ্মা, চারটে বদন দিয়ে করছে ভোলানাথ, পাঁচটা বদন দিয়ে করছে, আর আমাকে দিনা একটা বদন দিল। এই একটা বদন নিয়ে কি আমি তার কথা বলে শেষ করতে পারি? তাই কি সুন্দর করে শাস্ত্রকার কলম দিল, কি বললে কত শত দাদা
শত মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত মেদিনীপুর, সেই মেদিনীপুর জেলার একটি গ্রাম আছে। এই গ্রামটির নাম কি? ধারেন্দ্র বাহাদুরপুর গ্রাম। আর আপনারা সবাই জানেন, যারা কৃষ্ণ ভজে তারা বেশি দুঃখ পায়, বেশি কষ্ট পায়। দুই স্বামী স্ত্রীর বড় দুঃখের সংসার, দিন আনে দিন খায়, কষ্টের মধ্যে দিয়ে জীবন চলছে। একদিনকে স্ত্রী স্বামীকে বলছে, ও স্বামী, তুমি এত কৃষ্ণ ভক্ত আর তোমার সংসারে কি এত দুঃখ? তুমি তো কৃষ্ণ ভক্ত আর তোমার সংসারে এত দুঃখ কেন? যাও না, একটু জগন্নাথের চরণে গিয়ে তোমার দুঃখের কথা বলে এসো, যদি কিছু সুরাহা হয়। মায়েরা, আপনারা জানবেন, ভগবানের ভক্ত যে তার জীবনে পদে পদে দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, আঘাত পেতে হয়। তাই আজকে স্ত্রী স্বামীকে বলছে, তুমি তো ভক্ত আর তোমার সংসারে এত দুঃখ, একবার জগন্নাথের কাছে যাও। তার কাছে গিয়ে দুঃখের কথা বলো, যদি কিছু সুরাহা হয়। ও মায়েরা, স্বামী স্ত্রীকে বলছে, কি বললে? জগন্নাথের কাছে আমি দুঃখের কথা বলবো? না না, জগন্নাথের কাছে আমি দুঃখের কথা বলতে পারবো, তবে আমি জগন্নাথ দেখতে যাব। আমি শুনেছি জগন্নাথ দেখলে নাকি মানুষের দুঃখ দূরে যায়, তাই তো মানুষ পুরী ধামে যায় গো মা। জগন্নাথ দর্শন করতে যাব, কিন্তু তার কাছে আমি অভাবের কথা, তার কাছে আমি দুঃখের কথা বলতে পারবো না। ও মায়েরা, কৃষ্ণ মণ্ডল চলেছেন পুরী ধামে জগন্নাথ দর্শন করতে। এখন আমরাও যাব আমাদের মনগুলোকে নিয়ে সেই পুরী ধামে। সবাই মিলে একটু জয়ধ্বনি করুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, সুভদ্রা মায়ের কি, সুভদ্রা মায়ের কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, 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 জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথে বাণী, জয় জগন্নাথ স্বামী, নয়ন পথে বাণী, জয় জগন্নাথ স্বামী।
আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, আমি রাজা জমিদার হতে চাই না। ও বাবা, আজকের কৃষ্ণমণ্ডল জগন্নাথের চরণ পড়তে গিয়ে বলছে, হে জগন্নাথ, আমি অনেকদিন পরে তোমার পদপ্রান্তে এসেছি। আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, টাকা পয়সা কিছু চাই না, কিন্তু অত দূর থেকে যখন আমি হেঁটে হেঁটে এসেছি, আমি তো খালি হাতেও ফিরে যাব না। জগন্নাথ মনে মনে চিন্তা করছে, বেটা চাইবে কি? হ্যাঁ, কি চাস? আজকের কৃষ্ণমণ্ডল বলছে, হে জগন্নাথ, আমি মানব জন্ম পেয়ে শুধু কলির বলদের মতো খেটে গেলাম, আমি মানুষের কর্ম কিছু করতে পারলাম না, তাই আমি অত দূর থেকে যখন হেঁটে হেঁটে এসেছি, আমিও খালি হাতে ফিরে যাব, ফিরে যাব না। হ্যাঁ রে, কি চাস? সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল কি করলেন, এই অটনাটা পেতে দিলেন জগন্নাথের কাছে। জগন্নাথ, তো জগন্নাথ, আমি তোমার কাছে ধন জন কিছু চাই না, আমি তোমার কাছে রাজা জমিদার হতে চাই, কিন্তু কি চাই জানো? কি চাস? আবার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। সে জন গুরু তোমার ভজন করতে পারে, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সুজ প্রাণ দিয়ে গোবিন্দের সেবা করতে পারে, কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান। জগন্নাথ, আমার দ্বারা তো কৃষ্ণ ভজন হলো, আমি কেবল কলির বলদের মতন খেটে গেলাম,
তাই তুমি আমায় এমন একটা সন্তান দিও সে যেন কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু করে না, সে যেন মন প্রাণ দিয়ে তোমার সেবা করে। আমি তোমার কাছে এই প্রার্থনা করি, তুমি আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ও মায়েরা, এই সমাজে কেন এত হিংসা মারামারি কাটাকাটি জানেন? কারণ সৎ সন্তান পেতে গেলে এখানে পিতা মাতার কিন্তু অনেক বড় ভূমিকা আছে। প্রকৃত সৎ সন্তান যদি পেতে হয়, একজন গাড়ি কিনেছে, সেখানে গাড়ির সামনে লিখে রেখেছে যে পিতা মাতার আশীর্বাদ। ও বাবারা, আপনারা অনেক গাড়ির পিছনে দেখেন কি পিতা মাতার আশীর্বাদ লেখা? তা আমি তাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো, তা তোমার বাবা কোথায়? বলছে বাবা গোয়াল ঘরে। মা? মা বিদ্যাশ্রম। তাহলে তুমি পিতা মাতার আশীর্বাদ লিখলে যে গাড়ির উপরে, যে কি করবো সবাই লেখে তাই আমি লিখে, কিন্তু পিতা মাতার উপরে তার ভালোবাসা নেই। শুনে রাখুন, আপনি পয়সা খরচ করে একটা ভালো বাড়ি কিনতে পারেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। আপনি পয়সা খরচ করে পালঙ্ক কিনতে পারেন, কিন্তু কখনো নিদ্রা কিনতে পারবেন না। আপনি পয়সা খরচ করে একটা দামি ঘড়ি কিনতে পারেন, কিন্তু সময় কিনতে পারবেন না। সবাই বলে বয়স বাড়ছে। ও বাবা, বয়স বাড়ছে না গো, বয়স বাড়ছে না, বয়স কমছে। সবাই বলে বয়স হয়েছে তোমার, তুমি কি শুনতে কি শুনছ, বয়স হয়নি, বয়স কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে এক একটা করে দিন কমে কমে আসছে, আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঠেলে পড়ছি, মৃত্যুর কোলে ঢলে পড়ছি আমরা, ধীরে ধীরে বাড়ছে না কমছে। মারা যাওয়ার পরে আত্মা কোথায় যায়? ও মায়েরা, মানুষ মারা যাওয়ার পর আত্মা যায় কোথায়? মানুষ মারা যাওয়ার সময় কি হয় মানুষের সাথে? শুনে রাখো, আপনাদেরকে বলে রাখছি, আপনারা স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, আপনারা কেউ মরবেন না, সবাই বেঁচে থাকবে। এখানে যারা আছে আমরাও, কেউ কোনোদিন মরব না। সবাই বলে মারা যাবে, মারা যাবে না গো, আপনার আপনার দেহের পরিবর্তন হবে, আপনার নামের পরিবর্তন হবে, আপনার স্থান পরিবর্তন হবে, কিন্তু ভিতরে যা আছে সে একই রকম থেকে যাবে, যার নাম আত্মা। আত্মার কখনো মরণ হয় না। তাহলে মানুষ মারা যাওয়ার পর আত্মা যায় কোথায়? মানুষ মারা যাওয়ার পর আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে আবার নতুন দেহে ধারণ করে মাতৃগর্ভে। আত্মার কখনো মৃত্যু হয় না। তাই জীবনের সার বস্তু হলো হরিনামের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়া, তবেই হবে মানব জীবনের চরম সার্থকতা। যখন জগন্নাথের কাছে চেয়ে বাড়িতে ফিরলেন, কৃষ্ণ মণ্ডল একটা কি চাইলেন? কৃষ্ণ ভক্ত ও মায়েরা কি চাইলেন? কৃষ্ণ ভক্ত সন্তান। বাড়িতে যখন এসেছে বাবা, স্ত্রী দুর্গা দেবী বলছে, ও স্বামী, জগন্নাথের কাছে গিয়ে তুমি কি চাইলে? বলছে, জগন্নাথের কাছে গিয়ে আমি টাকা পয়সা চাইতে ভুলে গেলাম। তাহলে কি চাইলে? আমি চাইলাম আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। স্বামী, স্বামী তুমি ঠিক চেয়েছো, তুমি ঠিক চেয়েছো। হয়তো বা আমরা দরিদ্র, একটু পাতলা ভাত খাই, একটু নুন ভাত খাই, কিন্তু না খেয়ে তো থাকি না। জগন্নাথের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না।
মায়েরা সত্যি জগন্নাথের ঘর আলো করে জন্ম নিলেন, কৃষ্ণ মণ্ডলের ঘর আলো করে জন্ম নিলেন কে? সেই অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স তখন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। ইতিহাস শুনুন, অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স তখন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলা সংগোপন করলেন তখন অদ্বৈত, তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স 48। তাহলে অদ্বৈতের বয়স কত ভালো করে বুঝুন, অদ্বৈত আচার্যের যখন 48 বছর বয়স তখন গৌরাঙ্গের জন্ম, গৌরাঙ্গ যখন লীলা সংগোপন করলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স 48। তাহলে অদ্বৈতের বয়স 48 আর 52 100 বছর। আরো 10 বছর বেঁচে ছিলেন অদ্বৈত আচার্য। সেই অদ্বৈত আচার্য মনে মনে বড় কষ্ট পেয়েছিলেন যে হে গৌর হরি, আমি বারবার লীলা চলে এসে আমি তোমার মধুর লীলা দেখতে পেলাম না, তাই আবার আমি জন্ম নেব, নিশ্চয়ই তোমার কোন ভক্ত লীলা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখে যাবে, আমি সেই গ্রন্থ পাঠ করে তোমার লীলা চন্দ্রের আস্বাদন করব। তাই আজকের জন্ম নিলেন সেই অদ্বৈত আচার্য নতুন ভক্ত রূপে কৃষ্ণ মণ্ডলের ঘরে দুরিকা দেবীর গর্ভে মেদিনীপুর। তার নাম হলো কি? দুঃখী। ও গো ধরেন দাঁতে জনমিল দুঃখী মন, ধরেন দাঁতে জনমিল দুঃখী মন, ধরেন দাঁতে জনমিল দুঃখী মন, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্ড, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্ড, প্রতিবেশী সবাই ধ্বনি করে, তারা প্রতিবেশী সবাই ধ্বনি করে, তারা প্রতিবেশী সবাই ধ্বনি করে, তারা প্রতিবেশী সবাই ধ্বনি করে, আনন্দ ধরে না আনন্দ ধরে না, দুঃখীর জন হলো বলে আনন্দ ধরে, আর দুঃখীর জন বলে বলে তোমার ঘরে একটা ছেলে হয়েছে, ও মায়েরা তা গরিব মানুষের ছেলে হলে কত আনন্দ হয় নাকি? গরিব মানুষের ছেলে হলে আনন্দ হয়, কিন্তু গরিব মানুষের মেয়ে হলে আনন্দ হয়? সত্যি করে বলুন তো, যদি ছেলে হয় গরিব মানুষের খুব আনন্দ, কিন্তু যদি মেয়ে হয় তাহলে আর আনন্দ সব মাটি। তা আজকের যখন জন্ম নিয়েছে, জন্মগ্রহণ করেই আজকের দুঃখী ভীষণ ভাবে কাঁদছে। এই যে আপনারা যারা কীর্তন শুনছেন মায়েরা, আপনারা জন্মগ্রহণ করার সময় কেঁদেছেন, আমরাও কেঁদেছি। জন্ম আমরা যখনই নেই তখনই আমাদের কাঁদতে হয়। আর কোন সদ্যজাত শিশু যদি জন্মগ্রহণের পরে না কাঁদে তাহলে ডাক্তাররা কি করে? ওই পা দুটো ধরে আর পিঠে একটা চড় মেরে দেয়। হ্যাঁ, কারণ জন্মগ্রহণের পরে যদি কোনো শিশু না কাঁদে তাহলে ডাক্তাররা বলে নাকি অসুস্থ শিশু, তাই জন্মগ্রহণের পরে কেঁদে ওঠে সব শিশু। কিন্তু সেই দুঃখের কান্না দেখে আজকের মাতা দুরিকা থাকতে পারছে না। তুমি যাও যাও যাও, একটু পাশের বাড়ি থেকে একটু ধার করে মধু নিয়ে আসো, যদি আবার ছেলেটার কান্না থাকে। ও মায়েরা, বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি কান্নাকাটি করে দেখবেন মা তার মুখে মধু দেবে, কিন্তু এমন দারিদ্রতার সংসার, এমন অভাবের সংসার, এক বিন্দু মধু নেই বাড়িতে,
তখন কৃষ্ণ মণ্ডল বলছে, দরিদা ধার করে ছেলের মুখে মধু আমি খাওয়াতে পারবো না, তবে এমন মধু আমি ওকে দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দো কানে পাওয়া যায়। এত বলি শোনাইল, যখন দুঃখী একটু বড় হলো বাবা, বাবা দুঃখীকে কোলে নিয়ে বোঝাচ্ছে, খোকারে
এই খোকা এই খোকা, বাবা আয় আমার কাছে আয় বাবা আয়। সযতন করে কোলে বসিয়েছে বাবা, কোলে বসিয়ে বলছে দুঃখী আমি তোকে পাওয়ার জন্য বাবা গিয়েছিলাম জগন্নাথের কাছে। জগন্নাথকে গিয়ে বললাম আমায় এমন একটি সন্তান দাও সে যেন কৃষ্ণ ভজন ছাড়া অন্য কিছু আর করে না। ওরে খোকা, তুই যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে জানবি তোর নর জন্ম ধন্য হয়ে গেল। আরে কৃষ্ণ ভজন যদি না করতে পারিস তাহলে তুই যে আমার সন্তান তুই কারোর কাছে পরিচয় দিবি না। দুর্গা দেবী যে তোর মাতা তুই কারোর কাছে পরিচয় দিবি না। ও বাবা, একটা বিড়ালের পেট থেকে যে জন্মায় সে বেড়াল হয়েই জন্মায়, একটা কুকুরের পেট থেকে যে জন্মায় সে কুকুর হয়ে জন্মায়, একটা গরুর পেট থেকে যে জন্মায় সে গরু হয়ে জন্মায়, কিন্তু একটা মানুষের পেট থেকে যে জন্মায় সে মানুষ হয়ে জন্মায় না, তাকে মানুষ হতে হয়, তাই যদি না হবে তাহলে ওই মাস্টারমশাই গুরুদেব সমাজের গুরুজন ব্যক্তিদেরকে যখন ছোটরা প্রণাম করে তখন কি বলে গুরুজনরা, কি বলে বাবা মানুষ হ, ও বাবা কি বলে না মানুষ হ, কেন মানুষ হয় কেন বলে, কেন কেন ও কি মানুষ না, ওকে কি গরু ছাগলের মতো দেখতে তাহলে মানুষ হয় বলছেন যে, বলছে না আমি মানুষ হয় মানে ওটা বলিনি, আমি মানুষ হয় মানে বলতে চেয়েছি যে তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, তাই গৌরূপে তোমার মনুষ্যত্বের বিকাশ হোক এটাই বলতে চেয়েছি। তাই মনুষ্যত্ব ছাড়া, জ্ঞান ছাড়া, বিবেক ছাড়া, চৈতন্য ছাড়া আপনি তাকে ডাকতে পারবেন না। ধর্ম অভ্যাসের জিনিস, আপনি যদি অভ্যাস না করেন আপনি তাকে ভালোবাসতে পারবেন না। জগন্নাথের কাছে গিয়েছিল কারণ সৎ সন্তান লাভ করতে গেলে পিতা মাতার অনেক বড় ভূমিকা, সৎ সন্তান লাভ করতে গেলে বাবা মা আপনি কেমন হতে হবে, সন্তান গর্ভে আছে ওই একটু গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত আর ওই ঠাকুর ঘরে বসে একটু করে করে তালি দিয়ে হরি নাম না করে যদি আপনি ওই টিভি রিমোট নিয়ে সিরিয়াল দেখতে বসে যান তো তো ও তো জন্মগ্রহণ করেই রিমোটটা তো আগে ধরবে ঠিক মায়েরা, কিন্তু আজকে কৃষ্ণ মণ্ডল তা করেননি। কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে গেছিল কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার জন্য, জগন্নাথ তুমি আমার কৃষ্ণ ভক্ত সন্তান দাও। তাই সেই দুটিকে বোঝাচ্ছে তুই যদি কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে জানবি তোর নর জন্ম ধন্য হলো, আরে কৃষ্ণ ভজন যদি না করতে পারিস তাহলে তুই আমার সন্তান বলে কারোর কাছে পরিচয় দিবি না। আজকের দুঃখী জানতে পারলেন বাবা আমাকে জগন্নাথের কাছ হতে চেয়ে নিয়ে এসেছে। তাই আমি যদি কৃষ্ণ ভজন না করতে পারি তাহলে যে আমার নরজন্ম বিফল হয়ে যাবে। তাই কৃষ্ণ ভজন করতে গেলে আমাকে এখন থেকে কৃষ্ণ ভক্তির সাগরে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি
বলে টিক টিক টিক, যে না চলে তার তলে শত শত ধিক। ওরে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো, কচি বেলায় ভজন সাধ বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। এই যারা এখন বর্তমানে এমন হয়ে গেছে ভালো করে লক্ষ্য করুন, তারা কিন্তু ভগবানের কাছে আর যেতে পারবে না, আর সেবা হবে না। তাহলে কি বলছেন দেখুন, রাগ করার কিছু নেই বাবা, যেটা বাস্তব সেটাই বললাম, কারণ ভগবানকে পেতে গেলে তাকে